21-22 তারিখের মাঝরেখা দুটা ট্র্যাক্টর আমার সন্তলি যেটু যাওয়া রাস্তা আছে সেইটো রাস্তার গৈছিলে, তাত এটা ট্র্যাক্টর বাগড়িছিলে। এই ট্র্যাক্টর যেতিয়া বাগড়িছিলে সেইটো সময় তাত কনস্ট্রাকশন মেটেরিয়াল আছিলে আর সেইটোর লগত সিটি পুলিশে চারিজন মানুষ আরেস্ট করেছিল। তেতিয়া আমার নলেজত এই কথাটো আইছিলে যে ইয়াত কিছু কনস্ট্রাকশন চলি আছে। সেইটো সময়ত আমার মনত এটা আরো ডাউট আছিলে, যেটুকে যাওয়া দেড় মাহ দুই মাহ ধরে আপনাদেরও দেখিছে যে সোশ্যাল মিডিয়াতে ওলাই আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ও এই কথাটো কইছে যে কিছু নতুনকে বাংলাদেশের ঘুরি আহা মানুষ, বাংলাদেশের আহা মানুষ আর হয়ে বেলেগ বেলেগ জায়গা যাব বিচারিছিল। তেতিয়া আমি সেইটো ভাবিছিল তেনেকুৱা কিবা ইয়াত চলি আছে নেকি, সেইটো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নলেজত আনিছিল। তেখেতে আমাক ডাইরেকশন দিছিল যে আমি সেইটোর উপর কাম করব লাগে। তেতিয়া আমি জেলা প্রশাসনের লগত কথা পাতিছিল, কথা পাতি ফার্স্ট আমি সেইটো লৈছিল যে এই মাটির স্টেটাসটো কি আছে। জেলা উপায়ুক্ত ডাঙরিয়ারপরা আমি খবর পোৱা মতে এইটো হল সোনাপুরের ট্রাইবেল বেল্ট। ট্রাইবেল বেল্টর মাটি মানে 1886-এর যেটো আসাম ল্যান্ড রেগুলেশন আছে সেইমতে কিছুমান এরিয়া প্রটেক্টেড ট্রাইবেল ল্যান্ড ডিক্লেয়ার করা হয়েছে আর কিছুমান স্পেসিফিক ক্লাস অফ পার্সনস যেটো প্রটেক্টেড ক্লাস বলে কোয়া হয়েছে অকলকেহে তাত থাকিব পারে। তারপিছত 1950-ত এই 1886-এর রেগুলেশনের মতে 1950-ত এই সোনাপুর বেল্টটো ট্রাইবেল বেল্ট বলে ডিক্লেয়ার করা হয়েছিল। এই স্টাডি করে দেখা গেল যে ইয়াত যিখিনি মানুষ বসবাস করে আছে আর নতুনকে যেটো আহিবলৈ চেষ্টা করে আছে সেইটো প্রটেক্টেড ক্লাসের ভিতর নপরে। নপরা কথাটো যেতিয়া জেলা আয়ুক্ত ডাঙরিয়ায় আমার আরক্ষী আয়ুক্ত আর গভর্নমেন্টকো জানাইছিল, তারপর এই বস্তুটো গভর্নমেন্টের ডাইরেকশন আহিছিলে যে যিখিনি আসাম ল্যান্ড রেগুলেশনস অফ 2019 সেইটো মতে আমি যিখিনি একশন লব লাগে এইখিনি লব লাগে। তারপিছত আমার প্রায় সাত দিনের ইয়াত মাইকিং করা হল, যে আপনাদের ইয়াত যে বসবাস করে আছে সেইটো বেআইনি হয়, আইনগতভাবে নহয়। সাত দিন মাইকিং করার পিছত সোমবারে তার মানে 9 তারিখত ইয়াত এভিকশন এজ পার রুলস করা হয়েছিল। 9 তারিখের এভিকশন ভালদরে চলিছে, যাকালি লেকে 248 বিঘা 240 বিঘা মাটি ইয়াত এভিক্ট করা হয়েছিল। প্রায় 151 ফ্যামিলি এভিক্ট করা হল আর প্রায় 300 ঘর আসছিল যিখিনি ইয়ারপরা এভিক্ট করা হল। যাকালি হঠাৎ এটা সেকশনে উঠি আহি পুলিশক টার্গেট করবলে ললে, দা যাঠি দাও হিব পুলিশক টার্গেট করা হল। তারপর রেলওয়ে লাইন আছে ওসরত, রেলওয়ে লাইনের যিখিনি পাথর আছে এইখানে পাথরও পুলিশের উপর স্টোন পেল্টিং করা হল। আমার বহুতখিনি গাড়ি ড্যামেজ হল, প্রায় আমার 22-23 জন পুলিশ আর গভর্নমেন্টের যিখিনি বিষয়া ডিউটিতে আসলে ইনজার্ড হল। প্রায় গোটেখিনি ফটো যাকালি সোশ্যাল মিডিয়াত আমি রাইজর শেয়ার করেছিল। গোটেই প্রসেস ফলো করার পিছত পুলিশে বাধ্য হয়ে ফোর্স ইউজ করেছে। ফোর্স ইউজ করাত ইয়াত কিছু সিভিলিয়ান মানুষ ইনজার্ড হয়েছে। এই সিভিলিয়ান মানুষ যিখিনি ইনজার্ড হয়েছে তার 2 জন মানুষ ঢুকাইছে, এইখানে পোস্টমর্টমের কারণে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা পাঠা হয়েছে। সো এটা এইখানে হল সেইটো। এটা যাকালি মানে উপায়ুক্ত আমার আয়ুক্ত ডাঙরিয়াক নির্দেশ দিছো যে কেস রেজিস্টার করে এই গোটেখিনি যিখিনি হল তাত কোনবা কনস্পিরেটর আছে, কোনবা ইনস্টিগেটর আছে, কারণ 4 দিন পিসফুলি চলি থাকা এভিকশন হঠাৎ যে বেআইনি হয়ে গেল, তার মুখ এনেকা ফিলিং হয়েছে করবাত না করবাত তাত কনস্পিরেসি আছে আর ইনস্টিগেটর আছে যিখিনি এটু যাকালি করেছে। তার বাইরে আমার যেটু রেলওয়ে আরক্ষী আছে সুপারিনটেন্ডেন্ট রেলওয়ে পুলিশ তেখেতক ডাইরেক্ট করা হয়েছে, যেটুকে যাকালি রেলওয়ে প্রপার্টিও মিসইউজ করা হল তারপর পাথর পুলিশের উপর দিয়া হল। আর আমার মনত একটা ডাউট আছে যে রেলওয়েকে ব্লক করা কিবা একটা প্রচেষ্টা হাতত আসলে নাকি, রেলওয়েক ড্যামেজ করা কিবা প্রচেষ্টা লওয়া হয়েছিল নাকি, সেই কারণে একটা কেস রেজিস্টার করে এসআরপিকে ইনভেস্টিগেট করবলে কোয়া হয়েছে।
ইনভেষ্টিগেট কৰিহে গম পোৱা যাব, কিন্তু আমি আমাৰ যেটো ফিলিং হৈছে কৰবা না কৰবাত কিবা এটা কনস্পিৰেচি আছে। এটা মানুহ পিক আপ কৰা হৈছে, ডিটেইন কৰা হৈছে, তাৰপিছত কাৰ কাৰ কিমান সংলিপ্ততা ওলায় সেইটোৰ ওপৰত এৰেষ্ট কৰা হ'ব। বাকী আজি গোটেই অঞ্চলত চাৰ্চ কৰি থকা হৈছে, কাৰণ যোৱাকালি যিটোকে দাও বাঁহ যাঠি তলোৱাল সেইবোৰ ইউজ কৰা হৈছে, এইবোৰ চিজ কৰিবলৈ কোৱা হৈছে, আজি সেইবোৰো চিজ হ'ব। বহু পক্ষৰ পৰা এটা অভিযোগ আছে যে ইয়াত এখন পৰহি মিটিং হৈছিল, মিটিঙৰ পিছত এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত। ইনভেষ্টিগেশ্যনত গোটেইখিনি ওলাব, কাৰণ মইতো নিজে কৈ আছো, মোক প্ৰথম দৃষ্টিয়ে সেইটো লাগিছে যে ক'ৰবাত কিবা এটা কনস্পিৰেচি আছে। আৰু এটা কথা একদম ক্লিয়াৰ যে এইটো হ'ল ট্ৰাইবেল বেল্ট এজ ডিনোটেড ইন 1886 আসাম লেণ্ড ৰেগুলেশ্যনছ, আৰু 1950 সেইটো ট্ৰাইবেল হিচাপে ডিক্লেয়াৰ কৰা হৈছে। আৰু ইয়াত এটা পাৰ্টিকুলাৰ প্ৰটেক্টেড ক্লাছৰ মানুহৰ বাহিৰে কাকো থাকিবলৈ পাৰ্মিশ্যন দিয়া নহয়, এইটো গভৰ্ণমেণ্টৰ ৰুলছ আছে, এইটো আমি বনোৱা কথা নহয়। চ' সেইমতে যিখিনি আছে সেইখিনি একশ্যন লোৱা হ'ব। উচ্ছেদ কৰিবলগীয়া আছে নে উচ্ছেদ হৈ গ'ল গোটেই সম্পূৰ্ণ? নাই নাই, এতিয়াতো চলি আছে। আৰু যিটো উচ্ছেদৰ কথাটো আপোনালোকে ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনক সুধিলে বেছি ভাল হ'ব। মইতো আপোনাক আইনী যিখিনি আছে এইখিনিহে কৈছোঁ। প্ৰায়খিনি ভাল পাইছে, কিন্তু এটলিষ্ট 6-7 অলপ বেছি গ্ৰিভাস ইঞ্জুৰি পাইছে, তেওঁলোকৰ চিকিৎসাত অকণমান সময় লাগিব। আমি সেইটো চাই আছোঁ যে ক'ৰবাত চকু আৰু স্পেচিয়েলি কাণৰ ডেমেজ হৈছে নেকি, ইণ্টাৰনেল কিবা ডেমেজ হৈছে নেকি, সেইটো মেডিকেলত কোৱা হৈছে, তেওঁলোকে ভালকৈ চাই আছে। মই ভাবোঁ যে কিছুদিনৰ ভিতৰত ভাল হৈ যাব। আৰু অসম আৰক্ষীৰ যিখিনি বিষয়া কৰ্মী যোৱাকালি আছিলে ইয়াত, তেওঁলোকক মোৰ ফালৰ পৰা মই অভিনন্দন জনাইছোঁ, কাৰণ তেওঁলোকে ডিস্পাইট এভৰিথিং দে ষ্টুড দেয়াৰ গ্ৰাউণ্ড এণ্ড টুক পজিশ্যন টু কাউণ্টাৰ দ্য টাৰ্গেটেড এটেক। ইনভেষ্টিগেশ্যন আৰম্ভ হৈছে, এতিয়া ওলাই পৰিব, আমাৰতো গোটেইখিনি ওলাব ইনভেষ্টিগেশ্যন। মুখ্যমন্ত্ৰী কৈছিলে ভূমিপাত্ৰ থকা মানুহৰ ওপৰতো উচ্ছেদ হ'ব বুলি যোৱাকালি উল্লেখ কৰিছিল। মই এইবোৰ গোটেইখিনি আপোনালোকে জিলা আয়ুক্তক সুধিব লাগিব, মই অকল আইনী কথাহে আপোনাক ক'ব পাৰিম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।